জম্বিরা মুম্বাই শহরে অ্যাটাক করে দিয়েছে। সানার পিছনে জম্বিরা ধাওয়া করে এবং তাকে জম্বি বানিয়ে দেয়। তারপর রোহনকে জম্বিরা তাড়া করে, তাকেও জম্বি বানিয়ে দেয়। তারপর রাহুলকে ধরে, তাকেও জম্বি বানিয়ে দেয়। জম্বিরা একটা প্যাটার্ন ফলো করছিল। তারপর মানন, রাজ আর সোনাল রয়েছে। আপনি কি বলতে পারবেন এরপর জম্বিগুলো কার পিছনে ধাওয়া করবে? ভাবুন এবং আপনাদের উত্তর কমেন্টে জানান। জম্বিরা লাল রঙকে ফলো করছে। সানা, রোহান এবং রাহুল তিনজনেরই জামার রং লাল, তাই জম্বিরা ওদেরকে অ্যাটাক করে। এই তিনজনের মধ্যে লাল রং সোনালের ড্রেসের, তাহলে জম্বিরা সোনালের পিছনে যাবে। সোনালের পিছনে জম্বিরা ধাওয়া করে। সোনাল দৌড়াতে থাকে, সে সামনে একটা স্কুল দেখতে পায়। সে স্কুলের মধ্যে লুকোবে ভাবে, কিন্তু স্কুলের দরজা লক করা ছিল। দরজাটা খুলতে হলে অড ওয়ান বাটন প্রেস করতে হবে। ভাবুন এবং আমাকে বলুন কোন বাটনটা এখানে অড। আপনাদের উত্তর কমেন্টে জানান। চলুন এটার উত্তর দেখে নি। বাটনের উপরের ছবিগুলো দেখুন, প্রত্যেকটি রঙের দুটো করে ছবি আছে। দুটো লাল, দুটো সবুজ, দুটো হলুদ, কিন্তু গোলাপি রঙের একটাই ছবি আছে। তাহলে ওটা অড ওয়ান আউট হয়ে গেল। সোনাল গোলাপি বাটনটা প্রেস করে তো দরজাটা খুলে যায় এবং সে স্কুলের ভেতরে পৌঁছে যায়। তখনই সে আর্মিদের হেলিকপ্টারের আওয়াজ শুনতে পায় এবং ছাদে যায়। আর্মিরা তাকে বাঁচিয়ে নেয়। চলুন পরের ধাঁধাটা দেখা যাক। মেহুলকে নদী পার হতে হবে। কাছেই একটা নৌকো ছিল যেটাতে তিনটে লোক ছিল এবং একটা গরুও ছিল। মেহুল নৌকাতে উঠে পড়ে। যখনই নৌকাটা এগোতে থাকে, নৌকার মাঝি বলে নৌকার ওজন বেড়ে গেছে, আর 100 গ্রাম ওজন বাড়লেই নৌকাটা ডুবে যাবে। তখনই হঠাৎ গরুটা পাটি করে দেয়। এখন কি হবে? নৌকাটা কি ডুবে যাবে? ভাবুন এবং আপনাদের উত্তর কমেন্টে জানান। চলুন এটার উত্তর দেখে নি। নৌকোটা ডুবে যাবে না, পটিটা বাইরে থেকে আসেনি। প্রথমে গরুর পেটের ভেতরে ছিল, এখন পেটের বাইরে এসেছে। চলুন পরের ধাঁধাটা দেখে নি। রোহানের অ্যাডমিশন মুম্বাইয়ের একটি অনেক বড় কলেজে হয়ে যায়। সেখানে রোহান নতুন নতুন মানুষের সাথে পরিচিত হয়। তখনই তার দেখা হয় সানার সাথে, এবং প্রথম দেখাতেই সে সানার প্রেমে পড়ে যায়। কিন্তু সানা রোহানকে একদম পাত্তা দেয় না এবং বলে যে তার বয়ফ্রেন্ড আছে। রোহন মন খারাপ করে সেখান থেকে চলে যায়। পরের দিন যখন সানা ও তার বয়ফ্রেন্ড কলেজ থেকে ফিরছিল, তখন দুজন গুন্ডা তাদের ঘিরে ধরে। গুন্ডাদের দেখে সানার বয়ফ্রেন্ড দৌড়ে পালায়। সানা ভয় পেয়ে যায়। গুন্ডারা তার ফোন কেড়ে নেয়, তার পার্সটাও নিয়ে নেয়। তখনই সেখান দিয়ে রোহন যাচ্ছিল, তাই তার নজর সানার উপরে পড়ে। সে তৎক্ষণাৎ সেখানে পৌঁছে যায়। গুন্ডাদেরকে সে অনেক মারে। গুন্ডারা চিৎকার করতে শুরু করে, ব্যাস ব্যাস, আমরা আর এরকম করবো না। আরে এত বেশি মেরো না রোহন আমাদের। রোহন তাদের মেরে ভাগায়। সানা খুব রেগে যায় এবং রোহনকে বলে যে আর কোনো দিন আমার সাথে কথা বলতে আসবে না। রোহন তো সানাকে গুন্ডাদের হাত থেকে বাঁচালো, তাহলে সানা কেন রোহনের উপর রেগে গেল? আপনি কি বলতে পারবেন এটা কেন হলো? চলুন এটার উত্তর দেখে নি। রোহনই ওই গুন্ডাদের পাঠিয়েছিল, কারণ একজন গুন্ডা বলে উঠেছিল, এত বেশি মেরো না রোহন আমাদের। গুন্ডারা রোহনের নাম কিভাবে জানলো? তখনই সানা বুঝে যায়। চলুন পরের ধাঁধাটা দেখা যাক। রামান জঙ্গলে হারিয়ে গেছে। সে জঙ্গল থেকে বেরোনোর জন্য রাস্তা খুঁজে পাচ্ছিল না। তখনই সামনে সে তিনটি দরজা দেখতে পায়। হতে পারে এই তিনটি দরজার মধ্যে একটি সাহায্যে সে জঙ্গল থেকে বাইরে বেরোতে পারবে, কিন্তু সে বুঝতে পারছিল না যে কোন দরজাটা সঠিক। তখনই পাশে একটা ক্লু খুঁজে পায়। ক্লুতে লেখা ছিল, আমি একটা অড নাম্বার, যদি আপনি আমার থেকে একটা অক্ষর সরিয়ে নেন তাহলে আমি ইভেন নাম্বার হয়ে যাব। তাহলে আমি কে? আপনি কি বলতে পারবেন এই ক্লু দেখে যে রামানকে কোন দরজা বেছে নিতে হবে? সঠিক দরজা হলো 7। আপনি যদি 7 থেকে এস বাদ দেন তাহলে সেটা হয়ে যাবে ইভেন। ক্লুতে এটাই বলা আছে। রোহন 7 নম্বর দরজা খুলে জঙ্গলের বাইরে চলে যায়। চলুন পরের ধাঁধাটা দেখা যাক। রাহুল তার বন্ধুদের বোকা বানাবে ভেবে সে গুগল থেকে একটা ছবি ডাউনলোড করে এবং সেটাকে এডিট করে তাতে একটি স্পেসশিপ দিয়ে দেয়। পরের দিন সে তার বন্ধুদের বলে যে সে কাল স্পেসশিপ দেখেছে। তার বন্ধুরা তখনই বুঝে যায় যে সে মিথ্যে বলছে। কিভাবে? আপনি কি এই ছবিটি দেখে বলতে পারবেন তার বন্ধুরা কিভাবে বুঝল? ভাবুন এবং আপনাদের উত্তর কমেন্টে জানান।
ছবিটিতে চাঁদের উপর তারা দেখা যাচ্ছে, পৃথিবীর কাছে আছে চাঁদ, তারারা তার পেছনে আছে, তাহলে চাঁদের সামনে তারারা আসতে পারবে না। রাহুল নিজেই বোকা বনে যায়। পরের দিন রাহুল আসল আকাশের ছবি নেয় এবং সেটাকে এডিট করে মুভিং স্পেসশিপের তিনটি ছবি বানিয়ে ফেলে, তারপর বন্ধুদের দেখায়। তার বন্ধুরা আবার বুঝে যায় যে এই ছবিটা ফেক। কিভাবে কিভাবে আপনি কি ভেবে বলতে পারবেন? ভাবুন এবং আপনাদের উত্তর কমেন্টে জানান। স্পেসশিপের সাইজ দেখুন, প্রথমটা ছোট, দ্বিতীয়টা বড় এবং তৃতীয়টা আবার ছোট হয়ে গেছে, অর্থাৎ মুভ করতে করতে সাইজ বদলে যাচ্ছে। রাহুল এডিটিংয়ে মিস্টেক করে ফেলে। রাহুল এইবারে পারফেক্ট এডিটিং করে, সে কালকের ছবিগুলো নেয় এবং স্পেসশিপটাকে পারফেক্টলি সেট করে এবং তিনটি ছবি আবার বন্ধুদের দেখায়। কিন্তু তার বন্ধুরা আবারও বুঝে যায় যে এই ছবিগুলি ফেক। এইবারে কিভাবে বুঝলো তারা? আপনার কি মতামত? কালকের ছবি এবং আজকের ছবিতে চাঁদ একদম সেম আছে, কিন্তু চাঁদ দুদিনে একই থাকতে পারে না, সেটা থেকে তার বন্ধুরা বুঝে যায়। চলুন পরের ধাঁধাটা দেখে নিই। সামার হলিডে শুরু হয়ে গেছিল, সানারও পার্টি টাইম শুরু হয়ে গেল। সানা পার্টিতে যাওয়ার জন্য সম্পূর্ণভাবে তৈরি হয়ে যায় এবং নিজের নেকলেস নেওয়ার জন্য রুমে যায়। তখন সে দেখে নেকলেসটা উধাও, সে চিন্তায় পড়ে যায় এবং তখনই ডিটেকটিভ মেহুলকে ডেকে নেয়। তার বাড়িতে তিনটে ঝি আছে। ডিটেকটিভ মেহুল আসে এবং তিনজনকে দেখে বুঝে যায় যে চুরি কে করেছে। কিভাবে ডিটেকটিভ মেহুল কিভাবে বুঝলো যে চুরিটা কে করেছে? আপনি কি এই তিনজনকে দেখে বলতে পারবেন চুরি কে করেছে? মন দিয়ে দেখুন এবং আপনাদের উত্তর কমেন্টে জানান। এ, বি না সি? চলুন এটার উত্তর জেনে নি। আপনারা তো জানেন যে সামার হলিডে চলছে, এত গরমে এই ঝিটা মাফলার কেন পড়েছে? মাফলার সরাতেই হীরের হারটা বেরিয়ে পড়ে। ডিটেকটিভ মেহুল রক্স। এই দুজন মাকে ভালো করে দেখুন এবং বলুন এখানে কোন মা বোকা। ভাবুন এবং আপনাদের উত্তর কমেন্টে জানান। চলুন এটার উত্তর জেনে নিই। এ জল ঢালছে, এতে খুব জোর গ্যাস খারাপ হয়ে যাবে। কিন্তু বিয়ের রুটিতে আরশোলা রয়েছে এবং লাড্ডুতে ইঁদুর, কিন্তু তার কোনো খেয়ালই নেই। কেউ খেলে তাদের শরীর খারাপ হয়ে যাবে। এখানে বি মূর্খ। এরকম ধাঁধার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।